হ্যালো বন্ধুরা, আমি মনোজ ভট্টাচার্য আবার পঞ্চম শ্রেণীর ছাত্রদের সাথে পরিবেশ নিয়ে গল্প করতে চলে এলাম। আগের গল্পে আমরা জেনেছিলাম পরিবেশ প্রধানত দুই প্রকারের, প্রাকৃতিক পরিবেশ আর মানবসৃষ্ট পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে। পরিবেশের মুখ্য উপাদান উদ্ভিদ। সবসময় দেখতে পাওয়া উদ্ভিদ ছাড়াও আমরা বিভিন্ন পরিবেশে শৈবাল, মস, ছত্রাক ও ফার্ন জাতীয় উদ্ভিদ দেখতে পাই। আজকে আমরা প্রাণীর বিষয়ে গল্প করব। উদ্ভিদের মতোই প্রাণীরাও ভিন্ন ভিন্ন পরিবেশে আলাদা আলাদা ধরনের হয়। তাহলে চলো, প্রাণী সম্পর্কে জানার আগে আমরা আগে কিছু কিছু পরিবেশ দেখে নিই। এখানে তোমরা একটা মরুভূমি দেখতে পাচ্ছ। মরুভূমিতে গাছপালা কম থাকে, শুধু বালি আর বালি। এখানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয়, এদের জলের প্রয়োজন কম হয় এবং কিছু কিছু জল এরা নিজেদের শরীরেই তৈরি করে নেয়। এখানে বৃষ্টিপাত খুব কম হয়, তাই দিনের বেলা প্রচণ্ড গরম ও রাত্রিবেলা প্রচণ্ড শীত অনুভব হয়। মরুভূমির প্রধান প্রাণী হচ্ছে উট। উটের শরীর মরুভূমির প্রচণ্ড গরম ও প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া সহ্য করার মতন করেই গঠিত হয়। এদের শরীরগুলো লুমিয়া আবৃত, তাই বাইরের তাপ এদের শরীরে প্রবেশ করতে পারে না। উটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উট অনেক দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে। মরুভূমিতে উট ছাড়াও কিছু মাকড়সা, কিছু গিরগিটি বা সরীসৃপ জাতীয় প্রাণী এবং কিছু বিষাক্ত সাপ দেখা যায়। এদের প্রত্যেকেরই শরীর মরুভূমির প্রচণ্ড এক্সট্রিম আবহাওয়া সহ্য করার মতন করেই গঠিত হয়। আরেক ধরনের পরিবেশ দেখা যায় মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, সবসময় বরফে ঢাকা থাকে। এই অঞ্চলে প্রধান প্রাণী হচ্ছে সাদা ভাল্লুক। এরা ঘন লোমে আবৃত থাকে এদের শরীর, যা তাদের প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। আর এরা মাছ, শিল, এক ধরনের প্রাণী আছে মেরু অঞ্চলেই পাওয়া যায়, এদেরকে খেয়ে বেঁচে থাকে। এই অঞ্চলের অন্য আরেকটা প্রাণী হচ্ছে পেঙ্গুইন। এরা বরফে বসবাসকারী এক ধরনের পাখি। এদের শরীর ডিম্বাকৃতি এবং লম্বা শরীরে ছোটো ছোটো দুটি পাখা আছে। ডানা দুটো ছোটো হওয়ার জন্য এরা উঠতে পারে না, কিন্তু হাঁটতে পারে আর খুব ভালো সাঁতার দিতে পারে। সাগরের ছোটো ছোটো মাছ এদের খাদ্য। অতি শীত প্রধান অঞ্চলের আরেকটি প্রাণী হচ্ছে চমড়ি গরু বা ইয়াক। এদের শরীরে লম্বা লম্বা লোম হয়, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। আবার এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি বলগাহরিণ। এদেরও এই অতি শীত প্রধান অঞ্চলে পাওয়া যায়। এদেরও শরীরে লোম থাকে, যার জন্য ওরা ঠান্ডা থেকে, এই ঘন লোম ওদের ঠান্ডা থেকে রক্ষা করে। সব থেকে বেশি প্রাণী দেখা যায় তৃণভূমি অঞ্চলে। তৃণভূমি অঞ্চল মানে সবুজ ঘাস ও ঘন জঙ্গলে ঢাকা অঞ্চল। এখানে বিভিন্ন তৃণভোজী প্রাণী ছাড়াও কিছু শিকারী প্রাণীও থাকে। তৃণভূমি অঞ্চলে তৃণভোজী প্রাণীর মধ্যে হাতি, গন্ডার, হরিণ, জেব্রা,
জিরাফ ইত্যাদি প্রাণীর সাথে কিছু শিকারি প্রাণী যেমন বাঘ সিংহ ইত্যাদি থাকে। প্রাণীদের থাকার পরিবেশ এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তাদের শারীরিক গঠন হয়। সিংহের গায়ের রং ধূসর হওয়ায় এরা ঘাসের পেছনে লুকিয়ে থেকে শিকার করতে পারে। অসমের জঙ্গলে বাঘ গন্ডার হাতি বিভিন্ন ধরনের পাখি এবং আরও অনেক পশুর সাথে বিভিন্ন ধরনের বানর ও ভালুক দেখা যায়। এছাড়াও আমাদের পরিবেশে দেখা যায় না বা খালি চোখে দেখা যায় না এমন কিছু অনুজীবও আছে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা করোনা ভাইরাসের ছবি। এটার নাম তোমরা সবাই শুনেছ। এদেরকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে মাইক্রোস্কোপের ভিতর দিয়ে দেখতে হয়। মাইক্রোস্কোপের ভিতর দিয়ে দেখলে এই অতি ক্ষুদ্র প্রাণীগুলোকেও দেখা যায়। এমন অনেক প্রাণী আছে এদের মধ্যে কিছু কিছু আবার আমাদের উপকার করে, তবে বেশিরভাগই উপকার করে না। এখানে তোমরা যে আর ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যার নাম ল্যাকটোবেসিলাস। এই ল্যাকটোবেসিলাস ব্যাকটেরিয়া দুধকে দই হতে সাহায্য করে। এছাড়াও আরও কিছু ব্যাকটেরিয়া আছে যারা মৃত জীবের পচন ঘটিয়ে সার তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা পরিবেশের বিভিন্ন প্রাণীগুলোকে জানলাম। পরে আমরা পরিবেশের অজৈবিক উপাদান ও মানবসৃষ্ট পরিবেশ সম্পর্কে জানব। ধন্যবাদ।